তো এখন আমরা অভিসৃত বা কনভার্জেন্ট সিরিজ নিয়ে কথা বলবো। তো আমরা বলতে পারি আসলে যদি কোনো একটা অসীম ধারার মান যদি সসীম হয় তখন আমরা তাকে কনভার্জেন্ট সিরিজ বলতে পারি। তো অসীম জিনিসের মান কখন সসীম হয়, যেমন আমরা একটা ধারার কথা দেখাতে পারি, ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ওয়ান বাই এইট, খুব সম্ভবত এরকম একটা ধারা কথা যদি আমি বলি, এই ধারার যোগফল কত, সেটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টু। এই যে এই পোর্শনটা, এই পুরো পোর্শনটা অসীম পর্যন্ত, সেটার মান হচ্ছে ওয়ান। সো ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টু। তো আমরা বলতে পারছি যে এই পুরো ধারাটার ভ্যালু হচ্ছে দুই, কিন্তু ধারাটা কিন্তু অসীম ধারা, এটা অসীম পর্যন্ত গিয়েছে, কিন্তু প্রত্যেকবার আমাদের পদগুলো কিন্তু ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হচ্ছে। আমরা এটা অসীম ধারার সিরিজ ইউজ করেই বলতে পারতাম, এ ইজ ইকুয়াল টু, আমরা জানি এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর হচ্ছে অসীম ধারার সমষ্টি, এ হচ্ছে প্রথম পদ ওয়ান, আর আর হচ্ছে, এটা শুধুমাত্র জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে, আর হচ্ছে অনুপাতটা। সো ওয়ান মাইনাস ওয়ান বাই টু, এর ভ্যালুও ওয়ান বাই টু, সো উপরেও ওয়ান বাই টু হবে, নিচে ওয়ান বাই টু, সো ভ্যালু হচ্ছে ওয়ান। তো এই ধারাটাকে আমরা কিন্তু কনভার্জেন্ট সিরিজ বলতে পারি, কারণ হচ্ছে এটা একটা অসীম ধারা হওয়া সত্ত্বেও তার কিন্তু যেই যোগফলটা কিন্তু সসীম। তো আমরা একটা এক্সাম্পল এরকম দেখতে পারি যে আমার কাছে এরকম একটা ঘর আছে, সেই ঘরে ফার্স্ট অফ অল এটা হচ্ছে ওয়ান মিটার। তো আমি প্রথমে গেলাম হাফ মিটার, তারপরে এই যে যতটুকু দূরত্ব অতিক্রম করলাম একটু আগে, তার ঠিক অর্ধেক করলাম, মানে হচ্ছে 0.25 মিটার, হাফের অর্ধেক, এবং তারপর 0.125 মিটার, এবং তারপর এরকম করে আমার কমছেই। তো এরকম করতে করতে অসীম পর্যন্ত কমতে থাকবে, আমি আসলে এখানে পৌঁছতে পারবো না, অর্থাৎ এই সিরিজটা অসীমে যাবে, কিন্তু যাওয়া সত্ত্বেও সে যতটুকু তার স্মরণ ঘটেছে, অতিক্রম করেছে, সেটা কিন্তু কখনোই ওয়ান মিটারের চাইতে বেশি হবে না, অর্থাৎ এই অসীম জিনিসটার সমষ্টি কিন্তু একটা সসীম জিনিস। তো এই যে এই ধারাটার ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কনভার্জেন্ট সিরিজ, কারণ এর সীমাস্ত মান বা এর যে মানটা রয়েছে সেই ভ্যালুটা হচ্ছে আমার একটা খুব একটা সসীম সংখ্যা। ওকে, তো আমি একটা ধারাকে এরকম মনে করি যেটা হচ্ছে ইউ ওয়ান প্লাস, আমরা বলতে পারি ইউ টু প্লাস ইউ থ্রি প্লাস ডট 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 ইউ আর প্লাস ডট 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 ইনফিনিটি, অর্থাৎ এটা ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। সো এর কোনো একটা পদ আমরা মনে করি এরকম ইউএন, যেটা আমরা সামেশন চিহ্ন দিয়ে দেখালাম, এন ইজ ইকুয়াল টু ওয়ান থেকে, মানে যে ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত একটার সাথে আরেকটা যোগ হবে, যার ভ্যালু হচ্ছে এস। এস হচ্ছে আমার একটা সসীম সংখ্যা। সাধারণত আমরা বুঝি যে অসীম কোনো কিছুকে যোগ করলে হয়তো অসীমই হওয়ার কথা, বাট এখানে মূল কনসেপশনটা হচ্ছে যে অসীম কিছুকে যোগ করার ফলেও আমরা একটা সসীম জিনিস পাচ্ছি। তো এই হচ্ছে কনভার্জেন্ট সিরিজের মেইন আইডিয়া, এবং কনভার্জেন্ট সিরিজ, কোনো একটা সিরিজ যে কনভার্জেন্ট সিরিজ সেটা আমি কিভাবে বুঝবো, সেটা আমি তখনই বুঝবো যে আমি যদি প্রতিনিয়ত দেখতে পাই যে তাদের অনুপাতটা আসলে ছোট থেকে ছোট হচ্ছে, মানে অনুপাতটা কমছে। যেমন আমি বলতে পারি এই পদ আর এই পদের অনুপাতটা থেকে বোঝা যায় যে এই পদটা ছোট, অর্থাৎ প্রতিনিয়ত পদগুলো ছোট হচ্ছে। তো এই জিনিসটাকে এভাবে আমরা এক্সপ্লেইন করতে পারি যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এবং ইউ এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইউ এন ইজ ইকুয়াল টু এল। এই পুরো জিনিসটা আমি এক্সপ্লেইন করছি, আমার কোনো একটা পদ ইউ এন প্লাস ওয়ান যেখানে এনের ভ্যালু প্রায় ইনফিনিটি, মানে অনেক বড় একটা পদ, এবং সেই পদটার ঠিক আগের পদটা, এই দুটো পদের যে অনুপাত, সেই অনুপাতটা একটা সসীম সংখ্যা হবে, সরি একটা সংখ্যা হবে এল, যেই এলের ভ্যালু আমার সবসময় কি এলের ভ্যালুটা ওয়ানের চেয়ে ছোটো। যদি তাই হয় তাহলে এটা কনভার্জেন্ট সিরিজ বা অভিসৃত সংখ্যা। তো যদি প্রতিনিয়ত আমরা দেখতে পাই যে আমার অনুপাতটা আসলে অনুপাতটা ওয়ানের চেয়ে ছোটো, তার মানে কি আমি প্রতিবারই নতুন নতুন আরও ছোট সংখ্যা পাচ্ছি। ওকে, যেমন আমি যদি বলি ওয়ান বাই এইট হচ্ছে ইউ এন প্লাস ওয়ানতম সংখ্যা মনে করি, আর ওয়ান বাই ফোর তার আগের সংখ্যা, মানে এনতম সংখ্যা,
তো এখন যদি তাদের অনুপাতটাকে আমি বের করি সেটা কিন্তু হচ্ছে 1/2 অর্থাৎ যার ভ্যালু আমার 1 এর চেয়ে কম তাহলে এই ধারাটায় প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালু আসলে 1 এর চেয়ে অনুপাতটা 1 এর চেয়ে কম অর্থাৎ সংখ্যাগুলো আরো ছোট হচ্ছে যদি প্রতিনিয়ত সংখ্যাগুলো আরো ছোটর দিকে যায় তখনই আমরা তাকে বলতে পারি সেই সংখ্যাটা হচ্ছে একটা কনভার্জেন্ট সিরিজ সরি সেই সিরিজটা হচ্ছে একটা কনভার্জেন্ট সিরিজ বা অভিসৃত ধারা তো আমরা এখন একটা ধারা নিয়ে সেটাকে চেক করব যে আমার সেই ধারাটা কি কনভার্জেন্ট সিরিজ কিনা তো সেই কাজটা করা যাক আমি এখানে লিখছি জিনিসগুলো তো আমার কাছে এরকম একটা ধারা দেয়া আছে ধারাটা হচ্ছে 1 + n/3 প্লাস n(n+1) (3)(6) প্লাস n(n+1) আমার n+2 (3.69) প্লাস ... এখন আমাকে আসলে প্রুভ করতে হবে যে এই ধারাটি কি আসলে অভিসৃত ধারা কিনা অর্থাৎ তার আমরা প্রমাণ করব যে প্রতিনিয়ত পদগুলো কি ছোট থেকে ছোট হচ্ছে কিনা ওকে তো আমরা তো এই জিনিসটা আসলে প্রমাণ করতে হবে তাহলে আমার প্রমাণ হবে যে এটা কি আসলে কনভার্জেন্ট সিরিজ কিনা তো এখন আমাকে একটু আগে দেখলাম যে আমি দেখব যে আমার অনুপাতটা যদি 1 এর চেয়ে ছোট হয় তখনই কিন্তু আমরা বলতে পারি ওই ধারাটা হচ্ছে কনভার্জেন্ট সিরিজ যেমন আমি বলি লিমিট n টেন্স টু ইনফিনিটি যদি যায় (un+1)/un এটার ভ্যালু একটা l হবে ওকে l হচ্ছে একটা সসীম সংখ্যা একটা সীমাস্ত মান তো আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা প্যাটার্ন অনুসরণ করছে আমার এই ধারাটা এর পরের পদটা কিন্তু আমরা এরকম করে লিখতে পারি আমরা বুঝতে পারছি যে কেমন হবে n(n+1)(n+2) এখন আমার আরেকটা হচ্ছে n+3 এর পরের পদটা ঠিক তাহলে 3.6.9.12 অর্থাৎ আমার তিনের ভ্যালুগুলো আসলে বাড়ছে ওকে তো আমরা আসলে লিখতে পারি যে কততম পদ আমরা বের করতে চাই ধরা যাক আমরা হচ্ছে আর তম পদটা বের করতে চাই এটাকে আর ভাবি ওকে তো আমি অন্য একটা কালার নিচ্ছি আমরা আর তম পদটা আসলে বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে আর তম পদটাকে আমার বের করতে হলে তো প্রথম হচ্ছে n(n+1)(n+2) এবং তারপর আমি ... দিতে থাকলাম তো আমার একটা জিনিস দেখা যায় যে তিন নাম্বার পদে প্রথম পদে শুধু n দ্বিতীয় পদে n+1 তৃতীয় পদে n(n+1)(n+2) তাহলে আমার দেখা যাচ্ছে যে এক নাম্বার পদে এনই নাই দুই নাম্বার পদে শুধু এন আছে তিন নাম্বার পদে এনের সাথে একযোগ হয়েছে চার নাম্বার পদটাতে আমার এনের সাথে যোগ হয়েছে 2 তাহলে আমার আট নাম্বার পদটাতে এনের সাথে কত যোগ হবে এরকম করে সেই কনসেপশন থেকে বোঝা যাচ্ছে যে সেটা হচ্ছে r-2 কারণ এই 4-এর জন্য 2 দুই কম 3-এর জন্য 1 এরকম ... করে r-2 যোগ হবে আমার n+r-2 অর্থাৎ আমাদের এটা যদি আর তম পদ হয় তাহলে আর এর চেয়ে 2 কম হবে এবং নিচে যদি আমি বলি 3, 6, 9... এখন আমি একটা জিনিস চিন্তা করি প্রথমে শুধু 3-এর পাওয়ার কত ছিল 3-এর পাওয়ার ছিল 1 ছিল এবং তারপরে 3-এর দ্বিগুণ গুণ হয়েছে দুই নাম্বার পদে এক নাম্বার পদে 3-এর কিছুই নেই দুই নাম্বার পদে শুধু 3 এবং তিন নাম্বার পদে 3-এর সাথে 2 গুণ হয়েছে চার নাম্বার পদে 3-এর সাথে 3 গুণ হয়েছে আর আগেরগুলো তো রয়েছেই তো আর নাম্বার পদে 3-এর সাথে r-1 গুণ হবে এটা হচ্ছে আমার আর তম পদে যেহেতু এখানে চার নাম্বার পদে নতুন যেই পদটা এসেছে নিচে নতুন 9 এসেছে আগে তো 6 তো আগে ছিল তো নতুন যেটা এসেছে সেটা হচ্ছে 4-এর চেয়ে 1 কম অর্থাৎ আমাকে জাস্ট আসলে এই যে সিরিজটা যে আগাচ্ছে সেটার আমার প্যাটার্নটা বুঝতে হবে আমরা কিন্তু জাস্ট প্যাটার্নটা তৈরি করছি তো এই প্যাটার্নটা আমি তৈরি করলাম আর তম পদের জন্য আমি যদি আর
প্লাস ওয়ান তম পদের জন্য করতে চাই। এখন আমার জিনিসটা একেবারেই ইজি, সেটা হচ্ছে এন প্লাস আর মাইনাস ওয়ান এক কম হবে, যেহেতু আর প্লাস ওয়ান আর থেকে এক কম হবে, তাহলে আর প্লাস ওয়ান আর আর মাইনাস ওয়ানের ডিস্টেন্স হচ্ছে টু, যেমন আগে আমরা দেখেছিলাম আর 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 মাইনাস টু এর ডিস্টেন্স হচ্ছে টু, থ্রি ইন্টু, তো এবার হচ্ছে আর থ্রি আর। তো এখন আমার এটা হচ্ছে ইউ আর প্লাস ওয়ানতম পদ, এখন আমরা আর প্লাস ওয়ানতম পদ নিচ্ছি, এখন আমাকে লিমিট নিতে হবে, লিমিট আর টেন্স টু ইনফিনিটি। এই যে এখানে এনে এনের পরিচয়টা কিন্তু আর, ঠিক আছে, এখন আমরা আর হিসেবে ইউজ করছি, তো এন ইন্টু এন প্লাস ওয়ান ডট 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 এন প্লাস আর মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি ড সিক্স নাইন এবং তারপরে হচ্ছে থ্রি আর মাইনাস ওয়ান। তো এখন যদি আমরা কাটাকাটি করি এই সব বাদ হয়ে যাবে, তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রতিনিয়ত ভ্যালুটা কি হচ্ছে, প্রতিনিয়ত ভ্যালুটা কি বাড়ছে, আমি এখানে লিখি বাড়ছে, কেন n এর চাইতে n প্লাস ওয়ানের ভ্যালুটা আসলে বেশি, এখানেও প্রতিনিয়ত ভ্যালুটা বাড়ছে। তো এই বাড়ন্ত ভ্যালুগুলোর মাঝখানে উপরের কোনটা বড়, n প্লাস আর মাইনাস টু বড় নাকি n প্লাস আর মাইনাস ওয়ান বড়? অবশ্যই আমার এই সংখ্যাটা বড়, কারণ এটা এক কম। তো এখন যদি আমি কাটাকাটি করি তাহলে দেখা যাবে যে আমার প্রতিনিয়ত যেহেতু ভ্যালুটা বাড়ছে, এটার পরে আসলে আসার কথা ছিল n প্লাস আর মাইনাস ওয়ান, কিন্তু এখানে এটা এসে থেমে গেছে, তার মানে আর এখানে এর আগে একটা পদ ছিল n প্লাস আর মাইনাস টু, এর আগের পদটা এরকমই হবে। তাহলে এটা যদি কেটে ফেলি এই পর্যন্ত আমি কাটতে পারছি, এখানে যদি কাজটা করতে চাই থ্রি আর মাইনাস ওয়ান, এখানেও প্রতিনিয়ত বাড়ছে, থ্রি আর আসার কথা ছিল আসেনি, তাহলে শুধুমাত্র এখানে থ্রি আর থাকছে, তাহলে আমি ফাইনালি যেটা পাচ্ছি এন প্লাস আর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি আর, এবং আমার লিমিটে আমাকে বলছে যে আর টেন্স টু ইনফিনিটি। এবং তারপর আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি এন ডিভাইডেড বাই থ্রি আর প্লাস আর ডিভাইডেড বাই থ্রি আর মাইনাস ওয়ান বাই আর, সরি থ্রি আর, তো এটা এটা কাটা যাচ্ছে। এবং আমার এই এখন যদি আমি ইনফিনিটি বসানো শুরু করি, থ্রি আর এটা জিরো হয়ে যাবে, এর ভ্যালুটাও জিরো হয়ে যাবে, শেষে ওয়ান বাই থ্রি থাকবে। তাহলে ওয়ান বাই থ্রি এর ভ্যালু কি ওয়ানের চেয়ে ছোটো নয়? অবশ্যই ওয়ানের চেয়ে ছোট, যেহেতু ওয়ানের চেয়ে ছোট এই ধারাটা হচ্ছে কনভার্জেন্ট সিরিজ, কারণ এই ধারার একটা পদ, অসীম সংখ্যক একটা পদ, অসীম নাম্বারের একটা পদ, তার আগের পদের অনুপাত দেখা যাচ্ছে যে ওয়ানের চেয়ে ছোট, অর্থাৎ আমরা বলতে পারছি প্রতিনিয়ত ধারাটা আসলে ধারার যে পদগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হচ্ছে, যার কারণে তার যে যোগফল সেই যোগফলটা একটা সসীম সংখ্যা হবে। তো এখন আমরা এই যে লিমিটে এখানে করলাম, এই তো কনফিউশন আসতে পারে আমি কীভাবে কাজটা করেছি, এই যে আমরা যেমন আগে লিমিটে করেছিলাম যে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইডেড বাই ফোর এক্স স্কোয়ার, তো এরকম যদি আমার কাছে অঙ্ক থাকে তো তখন আমরা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তখন আমরা কী করেছি, তখন আমরা উভয় পাশেই এক্স স্কোয়ার দ্বারা উপরে নিচে এক্স স্কোয়ার দ্বারা আমরা ভাগ করেছি, এটা এটা কাটা গেল, এখানে এটা কাটা যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে থ্রি প্লাস ওয়ান বাই এক্স ডিভাইডেড বাই ফোর। তো এর যদি আমি লিমিট বের করতে চাই, এক্সের মানে ইনফিনিটি বসালে এই ভ্যালুটা জিরো হয়ে যায়, ফাইনালি পাচ্ছি থ্রি বাই ফোর। তো একই প্রসিডিউরে আমি আসলে এখানে কাজটা করেছিলাম।